নর্থ ইস্ট পাওয়ার কমিটির সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবর্মন সম্মানিত এই গুরুত্বপূর্ণ পদে জীবন দেববর্মনের দায়িত্বভার গ্রহণ রাজ্যের পক্ষে নিঃসন্দেহে একটি গৌরবপূর্ণ বিষয় নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি দায়িত্বভার নেওয়ার পরই সামাজিক মাধ্যমে এই নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান উপমুখ্যমন্ত্রী নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করে জিষ্ণু দেববর্মন জানান বিদ্যুৎ খাতে অবদান এবং অন্য র জন্য তার প্রচেষ্টা অব্যাহত থাকবে উল্লেখ্য উত্তরপূর্বাঞ্চলের বিদ্যুৎ ক্ষেত্রে উন্নয়ন এবং বিকাশের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে নর্টেস্ট রিজিওনাল পাওয়ার কমিটি মূলত উত্তর উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিদ্যুৎ চাহিদা পূরণ এবং নতুন বিদ্যুৎ ক্ষেত্রের খোঁজ করে তাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে এই কমিটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উত্তরপূর্বাঞ্চলে বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে বিকাশ এবং উন্নয়নের পথে হাঁটার জন্য বিশেষ ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ক্ষেত্রে জলবিদ্যুৎ থেকে তাপ বিদ্যুৎ এবং সৌর বিদ্যুতের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে যেমন নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করা হচ্ছে তেমনি বিদ্যুৎ ক্ষেত্রের উন্নতির বিকাশে কাজে লাগানো হচ্ছে আধুনিক বিশ্বমানের প্রযুক্তিকে এই দিশায় জিষ্ণু দেববর্মনের এই দায়িত্বভার গ্রহণ যে আগামী দিনে রাজ্যের তথা উত্তর পূর্বাঞ্চলের বিদ্যুৎ ক্ষেত্রের প্রসারে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ তা বলার অপেক্ষা রাখে না রিপোর্ট নিউজ